আজকে আমার ফার্স্ট ব্লগ স্টার্ট করছি, মানে ওকে দেখে আমি ওকে কালকে বলেওছি, মানে শি ইজ দ্য ইন্সপিরেশন যে আমি স্টার্ট করি না। ঠিক আছে, করা যায় তাহলে তো কাজে সাকসেস হয়, এক্স্যাক্টলি। আমি কাউকে ইন্সপায়ার করতে পারলাম, তো আমি হ্যাঁ থ্যাংক ইউ। যে জিনিস তোমার আমার খুব হেভি লাগে সেটা হচ্ছে, একটা হচ্ছে সিং দুটো, একটা হচ্ছে লিপ, মানে ঠোঁট নড়ে কম কিন্তু কত কথা বেরোয়। এত কাশি হচ্ছে যে কথা বলতে পারছি না, জাস্ট রেডি হচ্ছি, বেরোচ্ছি। আজকে 9th August, সকাল 5টা বাজতে যায়, 5টার সময় তারা তো লাগছে না, তারার কোনো কথা বলতে পারছি না, জ্বরেই যাচ্ছে। যা কাপ সিরাপ খেয়েছিলাম সেটাও ঘুমিয়ে হয়ে গেছে, জ্বরের ট্যাবলেট খেয়েছি, জ্বর একটু আছে, একটু বেশি না। চল এখান থেকে বেরোই, রাস্তায় গিয়ে যদি শরীর সুস্থ লাগে মোটো ভ্লগে কথা হচ্ছে। আজকে ভ্লগ হয়তো একটু কম হবে, বাট এনজয় ফুল হবে, ফুল। এখন বাজে ঘড়িতে 5টা, আমি এখন বেরোচ্ছি ঘর থেকে। ট্রিপ মিটারকে জিরো করে নিয়েছি, 58,826 কিলোমিটার। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। বেরিয়ে পড়ি, অনেকটা রাস্তা। এই জল কাদার মধ্যে থেকে বাইক চালানো বেশ কঠিন, বাড়ির সামনে এই জল একেবারে। কালকে ডিউটি থেকে ফেরার পর থেকে বিশাল কষ্ট হচ্ছিলো, প্রচণ্ড জ্বর এসে গেছিলো। চেনটাকে ক্লিন করেছিলাম, করে ব্যাগ গোছাচ্ছিলাম। আজকের প্ল্যান প্রোগ্রামটা একটু তো গোছাতে হবে, অ্যাজ অর্গানাইজার প্রচুর দায়িত্ব থাকে। এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা, কেমন করে কোন দিক দিয়ে যাবো কোনো ঠিক নেই। আজকের রাইডটা হতে চলেছে প্রায় 250 কিলোমিটার, সময় লাগবে হয়তো 6-6.5 ঘন্টা, কিন্তু সবার সাথে যাবো যেহেতু তাই জন্য একটু দেরি হতে পারে। প্রথমবার পরিচয়, তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সবাই সাবধানে যাতে যাই সেটাই ঠাকুরের কাছে চাইছি। এই রাস্তাটায় কোনো জায়গা থেকেই যাওয়ার জায়গা নেই, এখানে আলাদাই মজা। এখানে ডান দিকের লোক বাঁ দিকে চালায়, বাঁ দিকের লোক ডান দিকে চালায়, বাঁ দিকটা দেখো। তারাতলায় প্রথম জনের সাথে দেখা হবে। ডায়মন্ড হারবার রোডে উঠে গেছি, বেহালা চৌরাস্তায় এখন সবে। এটা হলো তারাতলা ব্রিজ। কটা বাজলো? 5:27। একদম এক্সাক্ট টাইমে এসেছি, 5:27 বলেছিলাম আমি। গুড মর্নিং করো। গুড মর্নিং। চলো, এরপরে আমাদের নেক্সট স্টপ হচ্ছে পিটিএস মোড়, SP125। আসো, এবার উঠছি মাঝেরহাট ব্রিজ। পিটিএস মোড়েও চলে এসেছি, এটাই হচ্ছে পিটিএস মোড়। বাঁ দিক চেপে একটুখানি দাঁড়াই, আর একটা দিদি আসবে, সেখানে দাঁড়াই, তাহলে দেখতে পাবে দিদি কখন। বলো কটা বাজে? 6:09। 6:10 বলো, 6:09। আবার 1 মিনিট কমিয়ে বলে আনন্দ পাচ্ছি, 5:30 আসবে বলে লেট করলো। যেখানে অমিতাভ দার সাথে দেখা হওয়ার কথা ছিল না, দেখা হয়ে গেল, আর শঙ্কদা তো ছিলই সঙ্গে। চলো আমরা এখন যাবো, এর মধ্যে আর থামছি না, ধুলাগড়ে বাকিটা এসে গেছে হয়তো, সেখানে গিয়ে দেখা হচ্ছে। প্রচুর লেট হয়ে গেল, এখন প্রায় 6:15 বাজে, বেশিক্ষণ আর দাঁড়ালাম না, বেরিয়ে পড়ছি। ওষুধের অ্যাকশন না কেটে যায়, আমি ভেবেছিলাম 6 ঘন্টা বাইক চালাতে চালাতে আরামসে পৌঁছে যাবো, খাবার খাবো, খেয়ে আবার আর একটা ওষুধ খেয়ে নেবো। সামনেই আসছে সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু, এখন আছি আমি সেকেন্ড ব্রিজের উপরে। গুড মর্নিং কলকাতা। সেকেন্ড ব্রিজ টোল ট্যাক্স বেরোচ্ছি, আমি সবার শেষেই যাব, কারণ আমি তাহলে নজর রাখতে পারবো। সামনে আবার পিছনে দু সাইডে নজর রাখা আমার জন্য কঠিন। এখন হচ্ছে 7টা গাছি, তার একজন মিট করবে। পৌঁছে গেছি ধুলাগড় টোল ট্যাক্স, আমরা 5 জন একসাথে এসেছি, বাকি 1 জন খড়গপুর থেকে, বাকিরা আমার সাথে ধুলাগড়েই মিট করবে, আর কোলাঘাট থেকে 1 জন মিট করবে। জানি না আর কেউ পৌঁছাচ্ছে কিনা। বাইকগুলোকে না একবারে ঘুরিয়ে লাগাও দাদা। আমার ছোট্ট ভাই, হ্যাঁ আমার নামে একটা ভালো কথা বলুন স্যার। আরে স্যার ভালো কথা বলুন দাদা, খেতে শুরু করে দিয়েছে, একটু মনে পড়লো না আমার কথা। আচ্ছা আপনার নাম কি জানো? সুরঞ্জিত ব্যানার্জি। তোমার নাম? ও সপ্তক, সপ্তক। আমি একটু গোলাচ্ছি, কালকে আমি ব্লগ করা শেখাচ্ছিলাম, আমাকে থ্যাংক ইউ বলো, আমি থ্যাংক ইউ বল। ঘড়িটা এখন 7:15 বাজে, আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি, 7:30 মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। ভাই তোমার নাম কি বলো? হাই করো। অভিষেক দা গুলিয়ে যাচ্ছে একটু, সুরঞ্জিত দা পুরো রেডি হয়ে নিয়েছে, রেনকোট চাপিয়ে নিচ্ছে, নরেন্দ্রপুর থেকে। আচ্ছা আর তুই কোথা থেকে? ডাস্টবিন থেকে, দক্ষিণেশ্বর থেকে। মা তারা না, তুই তুই অ্যাকচুয়ালি তো এখানকার ডাস্টবিনের মধ্যে ছিলি, তোকে কুড়িয়ে আনা হয়েছিল। এটা আর একটা বাবি বলবো দাদা, টিকিট দাওয়া 1 বছর হয়ে গেল। তো চলো এখন সবাই আস্তে আস্তে
আপনি আরেকবার নামটা বলুন। পূর্ণজিৎ পাল। পূর্ণজিৎ পাল, আচ্ছা। আমিও ঘুরতে বেরিয়েছি, আমার বন্ধুরা আসবে। আপনার নাম্বারটা একটু দেবেন? নাম্বারটা আপনাদের সাথে জয়েনও করতে হলো মাঝে মাঝে। অ্যাকচুয়ালি কারোর কাছেই আমার নাম্বার নেই, যারা আমার সাথে একবার দাঁড়িয়েছে কারোর কাছেই নাম্বার নেই। তাহলে আপনার ভিডিওতে আমি যদি কমেন্ট করি? হ্যাঁ, আপনি আমার ইনস্টাগ্রাম ফেসবুক দেখবেন, আমি ওর মধ্যে এরকম অ্যানাউন্স করে দিই যে আমি এরকম বেরোচ্ছি বা কিছু করছি, ঠিক আছে? ওখান থেকেই সবাই কানেক্টেড হয়ে যায়, কারোর কাছেই আমার নাম্বার নেই এখনও। ঠিক আছে, আপনি আমাকে ফেসবুকে একটা মেসেজ করে রেখে দেবেন যে এরকম দেখা হয়েছিল এই জায়গায়। আপনি আজকে কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি বেলপাহাড়ি। বলছে যে ভূ ভারতে কারোর এই শিং নেই, তোমাকে না বললে তুমি জানবে কি করে? হ্যাঁ, ভালো লাগে এগুলো শুনলে, কি একদম ফুলবে না কোনো কিছুতে, একদম একদম একদম। আমি এখন একটা থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার, আমি যখন দেখি ওকে তুমি চিনতাম না, দেখি আমি ওকে কালকে বলেছি মানে শি ইজ দ্য ইন্সপিরেশন যে আমি স্টার্ট করি না, ঠিক আছে? তাহলে তো সাকসেস হয়, আমি কাউকে ইন্সপায়ার করতে পারলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। টিভির মধ্যে লাগিয়ে দিই ওর ভিডিওগুলো, কথাগুলো খুব মিষ্টি লাগে শুনতে, কথাগুলো শুনি আর আমি এনজয়। অনেকেই আছে টিভিতে চালিয়ে দেয় যে ফ্যামিলি তো সবাই মিলে দেখবে বলে। ঠিক আছে, চলুন, কোন অসুবিধা হলে হর্ন মেরে স্টপ করাবে, ঠিক? অমিত, তুই একদম শেষে, মানে আমার আগে, বাকিরা তো নিজেদেরটা জানে। দিদির এখনো আবার লাগেজ খোলা বাধা হচ্ছে। তুমি কার পরে যেন বলেছিলাম? ওর পরে, ঠিক আছে। কোনো অসুবিধা হলে বাদিকে ইন্ডিকেটার দিয়ে, আপনি তো সবার আগে যাচ্ছেন, বাদিকে ইন্ডিকেটার দিয়ে দাঁড়িয়ে যাবেন, সবাই পরপর দাঁড়িয়ে যাবে। ফোন বাজে 7:28, মানে 7:30 হলো। যে যার লাইন সেরকম করে চালাও, তুমি আগে যাও। 1, 2, 3 হয়ে গেলো, 4K 4, 4 চলে যাও, 5 যাও, 6 মুকেশ দা, 7, 8 আমি, 9 দাদা। তো আমাদের লাইন আপ রেডি, একসাথে বেরোচ্ছি সবাই মিলে। একটা দাদার বাইকে পাম্প দেওয়া নেই, তো হাওয়া দেওয়ার জন্য সে এখন পেট্রোল পাম্পে ঢুকবে। কয়জনে কোথা থেকে যাচ্ছেন সবাই? কলকাতা থেকে। হ্যাঁ, করবেন নাম, করুন কি নাম আছে ইউটিউবে? কোলাঘাটে তো সব দাঁড়াবেন নিশ্চয়ই। হ্যাঁ, এখানে ঢোকার বেসিক্যালি কারণটা হলো গিয়ে যার যার পেট্রোল ভরানো নেই পেট্রোল ভরবে, যার যার বাইকে হাওয়া নেই হাওয়া দেবে। এখন দাঁড়িয়ে গেছি পেট্রোল পাম্পে, একটু যাচ্ছি কি একটু থামছি, একটু যাচ্ছি কি থামছি, ভালোই হচ্ছে রাইড। হ্যালো করো, আমি একটা হাঁপানি রোগী। তো ফাইনালি আমি এখন গ্লাভস পরলাম, কোলাঘাটে গিয়েই থামবো। ভিক্স লজেন্স এই সামনেই একটা দোকানে কিনতে পেয়ে গেলাম, বেরোই আসতে করে সবাই মিলে। সামনে কোলাঘাট, কোলাঘাট ব্রিজ। আমার চিরপরিচিত সেই রেস্টুরেন্টে এসে গেছি, ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাকিরাও আসুক, এলে একসাথে লাইন আপ হবে। সবাই ঢুকে পড়েছে,
এখন টিমে 10 জন হয়ে গেছে, 11 নম্বর যে আছে 11 নম্বর খড়গপুর থেকে মিট করবে। এখন ব্রেকফাস্টের টাইম চলছে, সবাই বিভিন্ন বিভিন্ন অর্ডার দিয়েছে, এদিকেও সব ব্রেকফাস্ট খাচ্ছে। আমি খাচ্ছি কফি, আর দিদির থেকে ভাগ বসিয়ে আমি খাবো আলুর পরোটা। দিদি তোমার দিয়ে ঝেপে দিচ্ছি, রাগ করো। ইপসিতা পরোটা নয়, এটাই আমার ভিডিওতেও আমাকে ইনসাল্ট করছে, এরা কারা? এ বাবা, এ তো খাওনি তুমি, খাও, খেয়ে নাও। তো আমি একটু গলাটাকে ঠান্ডা করে নিতে গরম করে নিচ্ছি কফি খেয়ে খেয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ খড়গপুরে একটা দাদা দাঁড়িয়ে রয়েছে, তার জন্য আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি করে বেরোবে। বৃষ্টির জন্য এমনি আস্তে আস্তে ডিলে হয়ে যাচ্ছে সবটা, রোদ্দুরও উঠছে, এরপরে বিরক্ত লাগবে চালাতে। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। একটা দাদা লিক হয়ে গেছে, ও দাদা হাওয়া এত বেশি হয়ে গেছে যে বেরিয়ে গেল। কমছে তো? আপনি এক কাজ করুন, জিনিসপত্র নিন, আগে যান গিয়ে আগে সারান, পৌঁছে যাবেন, কিন্তু ওখানে তো সারানোর জায়গা নেই। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। সবার শেষে দাঁড়িয়ে রয়েছে আমার বাইক ক্যাসপার, দারুণ লাগছে। বেরোতে বেরোতে হয়তো 9:30-10 বাজবে, এনার্জি একটু ডাউন, বাট স্টিল ঠিক আছে, এনজয় করতে হবে। কোলাঘাট থেকে প্রায় 50 কিলোমিটার এগিয়ে এসে ডেবরা টোল প্লাজা ডেবরাতে পৌঁছে গেছি। নেক্সট স্টপ হচ্ছে খড়গপুরে। খড়গপুর এসে গেছি, এবার আরো দুজন মিট করবে। এবার দুজন কোথায় আছে খুঁজে বার করতে হবে। হ্যালো, ঠিক আছে, পুরো লাইন এখানে পৌঁছে গেছে, সবাই বেশ মজায় মজায় আনন্দেই চালাচ্ছে। হ্যাঁ, আর একজনের জন্য ওয়েট করব। আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে কেন? দোকানগুলোতে একদম ভালো লাগছে না, আমি যেরকম বললেন যে রাস্তায় ঘুমাবেন, জেগে আছেন কেন? যা কথা হবে ব্লগে কথা হবে। ইয়ার, তুই এই দুটো সিলিন্ডার কোথায় পেলি? আরে শোন না, অন্য কারোর গাড়ি থেকে খুলে গেলে লাগাই নিছিস নাকি? আমাদের আর মোটামুটি 100 কিলোমিটার যাওয়া বাকি। সবাই বেরিয়ে পড়েছে, আমরা দুজন লাস্টে। রাইড ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, সেফলি। আর একটু রাস্তা বাকি, 100 কিলোমিটার বাকি, পৌঁছে গেলেই হয়। আমি সত্যিই বেশ টেনশনে আছি, তবে সবাই খুবই ভালো চালাচ্ছে। ওয়েলকাম টু রামপুরা টোল। সামনে দূরে দূরে দেখতে পাচ্ছ হয়তো যে লাইন আপটা কত সুন্দরভাবে এগোচ্ছে। আজকের দিনের লাস্ট টোল, বাট এই টোল প্লাজার নাম তো আমি জানি না, ছাড়ো বাদ দাও, নামে কী বা আসে যায়, যেমন আমার এই রাইডের কোনো নামই নেই, মনসুন রাইড বাগদা চালিয়ে যাচ্ছি। তো এই যে বোর্ড দেখতে পেয়ে গেছো, হলদিপাড়া, হলদিপাড়া থেকে বাঁ দিকে এবার নিচে দিয়ে আমরা নেমে যাব। এবার কোথাও একটা আমরা গাছের ছায়া দেখে দাঁড়াবো। জাস্ট নেমে গিয়ে গাছের ছায়া আছে, চলো গাছের ছায়ায় দাঁড়াবো। হ্যাঁ, এদিকে গাছের ছায়ায় দাঁড়াই। হ্যাঁ, গাছের ছায়ায় দাঁড়াই, আসো। তো এই রাস্তায় গাছগাছালি প্রচুর কেটে দেওয়া হয়েছে, তারপরেও আমরা একটা ছায়া খুঁজে দাঁড়ানোর চেষ্টা করব। ওই যে ওই দিক থেকে বাইক শুরু, বাইক শুরু, বাইক শুরু, এইদিকে টোটাল 12 জন এখানে হ্যার 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 করছে, আর একটুই বাকি। এটা যেতে হয়তো আধ ঘন্টা টাইম লাগবে, রাস্তাটা একটু খারাপ, তাই ভাবলাম যে ঠিক আছে সবাই রেস্ট করে নিক, করে নিয়ে বেরো, বাকি আমার প্রবলেম আমি দেখে নেব পুরো একদম। আর আমার বাইক দেখো, ক্যাসপার, ক্যাসপার হেভি পারফরমেন্স দিচ্ছে, হেভি। এখন অবধি টাইম কিন্তু ভালো মেনটেন হচ্ছে, আমরা 11টার সময় খড়গপুর ছেড়েছিলাম, এখানে এসে ঢুকেছি, 1:45 মতো হয়েছে, সবাই ভালো চালাচ্ছে, একদম অল গুড।
নতুন টায়ার নিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে কে একজন বলছিল টায়ার লাগবে, এটা খুলে নিলে হতো। রাস্তা এরপরে গ্রামের ভেতর থেকে সরু হয়ে যাবে। আগেও আমি বাগদায় এসেছি, সেই ভিডিওগুলো যারা দেখোনি দেখে নিও। এই রাস্তাটা এরকমই, গ্রামের ভেতর দিয়ে খাল পাড় দিয়ে সোজা চলে গেছে একদম সি বিচের দিকে। তো সি বিচের দিকে এগোচ্ছি, অত বেশি হাওয়া দিচ্ছে। জাস্ট শেষ মুহূর্তে এসেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল, তো সবাই মনে হয় একটুখানি শেডের তলায় গেছে। ও দিদি, কি হলো? রায় ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেছি, গ্যালাক্সি নেচার ক্যাম্পে যেতে হবে। আর জাস্ট 2 মিনিট বাকি, গুগল ম্যাপে মেরে দিয়েছি গ্যালাক্সি নেচার ক্যাম্প দুবলাগড়ি। চলো, দেখাচ্ছে রিচড। অনেক পাল্টে গেছে আগের চেয়ে, অনেক কালারিং হয়ে গেছে আগের চেয়ে। সামনেই বাইকের পার্কিং, বালি আছে। দেখো দাদা, অলিদির মতো পাশাপাশি লাগাও, তার আমি সরিয়ে দিচ্ছি। একজনের হবে, ঢোকাও, ওখানটা ঢোকাও। এই হচ্ছে আমাদের রুম। ফ্যান আছে, ফ্যান লাগবে না, এসি নিয়েছি। এসি এখন 16-তে চলছে, বাট এখনও এত গরম ঠান্ডা হয়নি। এই হচ্ছে আমাদের রাইডিং গিয়ার্স এখানে। আর এই হচ্ছে একটা টিভি, একটা কাপবোর্ড রয়েছে, বিছানা। তো 2 কি 3 হয়ে যাবে, প্রিমিয়াম কটে যেগুলো। এই হচ্ছে একটা আয়না, বেসিন। এই হচ্ছে বাথরুমে গিজার রয়েছে। যারা শীতকালে আসবে তাদের জন্য ভালো। লাইট একটু কমিয়ে রেখেছি, একটু রেস্ট করছি, এতক্ষণ রোদ্রের মধ্যে থেকে এসে ভালো লাগছে না। ওয়েলকাম ড্রিঙ্কটা নেবো, স্নান করবো, ওষুধ খাবো, ঘুমাবো। হ্যাঁ, এসে গেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। দিদির হাতে একটা দিয়ে দিন। ওকে, এটা আমার, থ্যাংক ইউ। হ্যালো করে দাও। হেভি আরাম না রোদ্দুর থেকে এসে এরকম কিছু একটা করার পর? বলো, খুব সুন্দর। জোর করে, জোর করে বলাচ্ছি নাকি? আবার বলে হ্যাঁ, তুমি আমার ভিডিও ডুবিয়ে দেবে গো দিদি। রাম রাম, হেভি বড় ব্লগার আমি। এখন ঘড়িতে 3:21, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। চোখ মুখের অবস্থা খুব খারাপ, তাই সানগ্লাস পরে ফান্ডু আসছি।